সুপ্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে গাইনোকমাসিয়া থাকলে কিভাবে বুঝবেন, না থাকলে কিভাবে বুঝবেন? সেজন্য আমাদের এই ভাই আসছে আজকে, উনি একটু জাস্ট ইনকোয়ারি করার জন্য। তো ওনার কোনো গাইনোকমাসিয়া নাই, কেন নাই সেটা আমি দেখাচ্ছি। এই যে বুক, এই যে নিপল, ঠিক এইখানে ধরে আমি টান দিলাম, দেখেন আমার হাতের মাঝে কিছু বাজে নাই, একদম চামড়া। যাদের গাইনোকমাসিয়া আছে তারা ঠিক এইভাবে ধরবেন, ধরে চাপ দিবেন, দেখবেন হাতের মধ্যে এত বড় গ্ল্যান্ড রয়ে গেছে, ওইটা হচ্ছে গ্ল্যান্ড গাইনোকমাসিয়া। ওনার কোনো গাইনোকমাসিয়া নাই, ধরে চাপ দেওয়ার পরে জাস্ট একটু চামড়া, একটু চামড়া। অনেক সময় এইখানে ধরে চাপ দিলেও আপনি গ্ল্যান্ড ধরতে পারবেন, ওনার শুধু চামড়া। এই পাশটা আমি দেখাচ্ছি, দেখুন একদম ফ্ল্যাট। উনি হয়তো কোনো কারণে ভিডিও পাইছে, দেখছে, মনে হয়েছে ওনার গাইনোকমাসিয়া থাকতে পারে, সেই কারণেই আসছে, কিন্তু দেখেন কোনো কিছু নাই, শুধু চামড়া, একদমই চামড়া। গাইনোকমাসিয়ার নাম গন্ধ এখানে নাই, এটা মাসেল। এই যে ফুলে আছে পিওর মাংস, শুধু মাংস হয়েছে। ভাই বডিটা একটু শক্ত করবেন, টাইট করবেন, দেখেন একজ্যাক্টলি একদম সেই মাসেলস। আর একটু টাইট করবেন বডিটা, পিওর মাসেলস, মাসেল কাট, কোনো কিচ্ছু নাই। সো এই হচ্ছে গাইনোকমাসিয়া বোঝা, গাইনোকমাসিয়া আছে কি নাই আপনি অনায়াসে বুঝতে পারবেন। এটা 100% সুন্দর বডি, ফিট বডি, কিচ্ছু নাই। তো যাদের গাইনোকমাসিয়া আছে মনে হয় তার এটা এইভাবে চেক করবেন, জাস্ট এইভাবে হাত দিয়ে চাপ দিবেন, দেখুন চামড়া চলে আসতেছে, একদম পেপার, কিচ্ছু নেই। আর ওটার মধ্যে এইভাবে চাকা চাকা ধরা পড়বে, এটা কিন্তু চাকা না, চামড়া, শুধু চামড়া, শুধু চামড়া। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসছেন, অন্তত আমি পাবলিককে বোঝানোর জন্য কিছু একটা পাইলাম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।